আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা চায়ের সাথে বেশ জমে যাবে। বিকেলের আড্ডা বলেন বা বাচ্চাদের টিফিনে বলেন, এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। বানানো তো একেবারেই ইজি। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে এবার দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু কুসুম গরম, একেবারে অনেক গরম না। ইস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ। এবার দিয়ে দিলাম চিনি দুই টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমার ড্রাই ইস্টটা কিন্তু অ্যাক্টিভ, যার জন্য আর আমার এত ঝামেলা লাগেনি। যাই হোক, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার খুব সুন্দর করে ডিমটাকেও ভেঙে নেব, মানে মিশিয়ে নেব। চেষ্টা করবেন এখানে দুধটা দেওয়ার জন্য, এতে করে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। এবার অল্প অল্প আটা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা অবশ্যই চাইলে ময়দা দিয়ে করতে পারবেন। তবে আমার এখানে আটাটা কিন্তু একেবারেই সুন্দর, ভালো একটা আটা, মানে স্বাদ ব্র্যান্ডের একটা আটা। এটা প্যাকেট আটা, আমি বেশিরভাগ সময় এই আটাটা ব্যবহার করি, মানে এই আটাটাই আমি বাসায় আমরা সবসময় খাই। তো যাই হোক, আমি এই আটাটা নিয়ে নিলাম, এটা ময়দার মতোই একেবারে। তো যাই হোক, আমি অল্প অল্প করে ময়দা নিয়ে, মানে আটা নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমি তৈরি করে তারপর রেখে দিয়েছিলাম, ওটা আমার কেটে গেছে। যাই হোক, এখানে আমার ঠিক 20 মিনিট পরে আমার এখানে ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার এটাই বুঝবেন যে যদি ইস্ট ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এটা একদম ফুলে ডাবল হবে, ইস্টের যদি ভালো না হয় এটা ফুলে না। তো যাই হোক, আমার এখানে ইস্টটা ভালো ছিল, যার জন্য এটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এবার আমি খানিকটা সময় এটাকে খুব সুন্দর করে মথে নেব, এতে করে দেখা যাবে যে এই নাস্তাটা অনেক বেশি ভালো হবে। আমি এবার এটাকে বড় আকারে একটা রুটি তৈরি করে নেব, রুটির মতো করে আর কি, রুটি না, তবে এটা কিন্তু একটু মোটা টাইপের হবে। আমি কাজটা একেবারেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা রুটির মতো করে নিয়েছি। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিব। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। তবে তিল দিলে বাচ্চারা ভালো বেশি পছন্দ করে আর কি, ওরা দেখতে ভালো যেটা সেটা খেতেও পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার একটা সাইডে দেওয়া হয়ে গেলে অপর সাইডটাও আমি ঠিক একইভাবে উল্টে তারপরে সাদা তিল দিয়ে দিলাম। এখানে দিয়ে আবার একটু খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে নিব আর আবার একটু বেলে নিব। এতে করে এই তিলটা সুন্দর এটার সাথে মিশে যাবে, মানে বসে যাবে। যদিও এতে একটা ভাজতে গেলে অনেকটাই উঠে যাবে, তারপরে যতটুকু থাকে আর কি। তো যাই হোক, এবার আমি খুব সুন্দর করে এটা বেলে নিচ্ছি। অনেক বেশি পাতলা করতে হবে না, আবার অনেক বেশি মোটা রাখতে সেটাও হবে না। ব্যাস, আমার এখানে বেলা হয়ে গেছে। এবার একটা কুকি কাটার আমি নিয়ে নিলাম, কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। এটা আসলে কুকি কাটার দিয়ে কাটতে হবে এমনটা না, চাইলে আপনারা এখানে কোনো বয়মের ঢাকনা বা ধরেন স্টিলের গ্লাস এগুলো দিয়েও করতে পারবেন। তবে আমার কাছে এরকম কুকি কাটার ছিল, তাই আমি এভাবে কেটে নিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় সহজ সহজ রেসিপি তৈরি করে দেওয়ার জন্য, এতে করে দেখা যায় সবসময় কঠিন কোনো কিছু ভালো লাগে না। আমি এভাবে গ্লাস দিয়ে দেখিয়ে দিলাম, যদি চান এভাবে কেটে নিতে পারবেন। তবে আমি যেহেতু সবগুলোই কুকি কাটা দিয়ে কেটেছি, তাই আমি কুকি কাটা দিয়েই কাজটা করে নিলাম। যাই হোক, এবার সবগুলোকে উঠিয়ে নেব। এই সাইজ হয়েছে, এগুলো কিন্তু ভাজতে গেলে একেবারে ফুলে টইটম্পুর হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে, এটা দেখতে ভালো লাগবে। একেবারে ছোট বন যেভাবে আমরা রুটি বা ব্রেড ছোট ছোট কিনতে পাওয়া যায় এরকম হবে এটা অনেকটাই দেখতে। আর বাচ্চারা তো আসলে দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালোবাসে ওরা। পর্যাপ্ত তেল আমি দিয়ে দিয়েছি, চেষ্টা করবেন একটি ছড়ানো পাত্রে দেওয়ার জন্য। আমি একটা ছড়ানো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। যাই হোক, একবার আমি সবগুলোকে দিয়ে দিব। এখানে কিন্তু অনেকগুলো ধরবে একই সঙ্গে। আর এখানে আমার টোটাল আটার লেগেছিল 1.5 কাপ পরিমাণ। আমার হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম, তাতে আমার 1.5 কাপ পরিমাণ লাগছে আটা। আপনাদের কম বেশি লাগতেই পারে।
তো যাই হোক, এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রাখার জন্য প্রথমেই হাই হিটে চুলাটাও গরম করে নেবেন, মানে তেলটা গরম করে নেবেন। আর তেলটা গরম না হলে কিন্তু এগুলো একেবারেই চুপসে যাবে, মানে একেবারে উপর থেকে কালার চলে আসবে, বা দেখা যাবে যদি তেলটা গরম না হয় সেক্ষেত্রে কিন্তু তেলটা অতিরিক্ত এরা স্যুপ করে নেবে। তো যাই হোক, এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নিয়মিত ভিডিও দিলে আপনারা তা দেখে নিতে পারেন। আর আমার যে বন্ধুরা প্রতিদিন আমাকে আমার ভিডিওগুলো দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু এটা এগুলোকে অনেকটা সময় রাখছি না, এটা কিন্তু একটার পর একটা আমি উল্টে দিচ্ছি। এতে করে দেখা যাবে সব সাইডে খুব সুন্দর করে হয়ে যাবে। আর এগুলো যেহেতু খুব সহজেই কালার চলে আসে, এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না। এগুলো কিন্তু ফুলতে শুরু করেছে, খুব সুন্দরভাবে ফুলে যাবে সবগুলো। আর উপরে যেহেতু তিল দিয়েছি, উপরে একটু তিল দেখতে ভালো লাগবে, এই জন্য বাচ্চারা পছন্দ করবে। এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে বেশ জমে যায়, বাচ্চারা কিন্তু চা না শুধু এমনিতেও পছন্দ করে ওরা। খুব সুন্দর একটা কালার চলে আসছে, চাইলে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন। তবে আমি আর একটু উল্টে পাল্টে তারপরে উঠিয়ে নেব এগুলোকে। আর উঠানোর আগে অবশ্যই তেলটাকে জড়িয়ে নেবেন। এগুলো দেখতে যদিও তেলে ভাজা হয়েছে, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু একদমই তেল নেই, একেবারেই খুবই সুন্দর একটা নাস্তা। ব্যাস, এবার আমি তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব সবগুলোকে, আর পরবর্তী ব্যাজে অন্যগুলোকেও ভেজে নেব সবগুলোকে, কারণ এখানে কিন্তু 1.5 কাপ ময়দায় অনেকগুলো নাস্তা হয়েছিল আমার। ব্যাস সবগুলো উঠিয়ে নিয়েছি, দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর উপরে তিল দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।